الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشريف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله سلككم في سقر قالوا لم نكن من المصلين وقال تعالى آية أخر وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى সংসার সারিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
প্রতি আপন, মনের তারাই তোমায় পড়াবে কাফন, তারাই তোমায় করবে দাফন, জগতের কেউ আপন না। আল্লাহুম্মা সাল্লি আলা জাহেরি হাতের সাথে কালবের দুটো হাত মেলায় কোন আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আরে নবী জামালিক সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা তাকিয়ে দেখো রে এই ময়মনসিংহ মুক্তাগাছা চেচুয়া মধ্য কুড়িপাড়া মুন্সিবাড়ি এই মসজিদের ময়দানে রহমতের দরবারে দুটো ফরিয়াতে হাত বাড়াইল, জানিনা জানি কলিদের টুকরা বাবা দুনিয়ায় নাই, মাবুদরি এমন ইতিল হয়তো ভাই মা ফিলে হাত বাড়াইল, মাও নাই রে বাবাও দুনিয়ার জমিনে বেছে নাই, অত্র এলাকার আমার বাবারা এখনো যারা বাড়িঘরে দোকান পাড়ে রাস্তাঘাটে দাঁড়ায় রইল, তুমি খবর রাখছো নি এই মাহফিলের চতুর্দিকে মানুষ সারা আরো তিনটা দল দাঁড়াইয়া রয়েছে, একটা দল হলো আমার আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা, আরেকটা দল হলো অত্র এলাকার জিন জাতিরা, আরেকটা দল যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেকটা কবরবাসীদের রুহ গুলা দাঁড়াইয়া রয়েছে, রহমতের ফেরেশতারা বলে কবরবাসীর এই মাহফিলের ময়দানে তোমরা কেন দাঁড়িয়ে রয়েছ, ওই কবরবাসীরা জবাব দেয় ফেরেশতারা তাকায়া দেখো আমার জাদুমণি মাহফিলের ময়দানে বসে আছে, আমি মার জন্য দোয়া করবে, আমি বাবার জন্য দোয়া করবে, বাবারি তুমি হয়তো বাড়ি ঘরে দোকান পাড়ে রাস্তাঘাটে দাঁড়াইয়া রইলা, তোমার আব্বা আমার রুহটা তোমারে তালাশ করে রে বাবা, জিন্দগির শেষ মাহফিল মনে করে হাজিরা দিয়ে যাও, আল্লাহ নুরানি জলসাকে দয়া করে কবুল করে নাও, সালাত ও সালামের হাদিয়া কুঠি কুঠি গুনে বাড়াইয়া মক্কার বাতি মদিনার জ্যোতি দুকুলের সাথী বেথার বেতি দরুদি উম্মতের কান্ডারি এখনো রওজা মোবারকে শুইয়া গুনাগার উম্মতের জন্য কান্দে, আমার দয়াল নবীর কদম মোবারকে হাদিয়া কবুল করে নাও, নবী পাকের আওলাদ আহলে বাইত কলিজার টুকরা পাঁচ পাঞ্জাতন সহ খোলাফায়ে রাশিদিন সায়েম মুবাশশিরিন
তাবিঈন তাবে তাবাঈন সিদ্দিকীন সালেহীন প্রত্যেকের কদমে হাদিয়া কবুল করে নাও। চার তরিকার চার ইমাম কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি হাম্বলি মালিকি তোমার মহানবীদের পাক দরবারে কবুল করে নাও। মাবুদ বিশেষ করে অত্র এলাকার জমিনের নিচে যত কবরবাসী হাজার হাজার মন মাটি বুকে নিয়ে অন্ধকার কবরে আজকের মাহফিল কে উসিলা করে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ ইন্তেজামিয়া কমিটি যুব সভার সব এত সুন্দর মাহফিল যারা এলাকাবাসীকে উপহার দিয়েছে সকলের মেহনত কে তুমি কবুল করে নাও। এই মাহফিল কে উসিলা করে হাশরের ময়দানে আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিও। আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে আর যা কিছু আলোচনা হবে আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক দাও। দাড়িপাকা মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকের বন্ধু বানায় দাও। যুবকদেরকে ইমাম হুসাইনের সৈনিক হিসাবে কবুল করে নাও। পরদানিশী আমার মা বোনদেরকে রাবেয়ার মতো বনি বানায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। মরণের কালে মোদের জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মধ্যকুড়ি পাড়া মুন্সিবাড়ি মসজিদের আত্র এলাকার নবী প্রেমিক অলি প্রেমিকদের সমন্বয়ে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শায়খ মাহবুবুর রহমান আল হানাফি সাহেব ইমাম ও খতিব ছিল বাজার কেন্দ্রে জামে মসজিদ আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা তসলিমউদ্দিন সাহেব ইমাম কাতরস্তান ঈদগাহ মাঠ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হোসেন আলী হুসি সাহেব চেয়ারম্যান এক নং দুলা দুল্লা ইউনিয়ন পরিষদ আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিশেষ করে রয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা শহীদুল ইসলাম সাহেব রাজশাহী আর রয়েছেন মাওলানা আল আমিন হুসাইন সাহেব সোনারগাঁও নারায়ণগঞ্জ বিশেষ অতিথিবৃন্দ পরিচালক সহ ওলামায়ে কেরাম মুরিদগণ ইকরাম যুবক ভাইয়েরা নবী প্রেমিক অলি প্রেমিক আমার বাবারা পর্দা নিশিন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া করে করুণা করে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। আমরা কি দাদার না খুশি? সকলে খুশি? যারা খুশি মহাব্বতে জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ সালাম নবী দু জাহা হায়াতুন নবী জিন্দা নবী যিনি আসমানের নবী জমিনের নবী আরশের নবী লৌহের নবী কলবের নবী গ্রহের নবী নক্ষত্রের নবী জিনের নবী ইনসানের নবী সমস্ত নবীগণের নবী সমস্ত নবীগণের ইমাম এবং সমস্ত নবীদের ইমান যে নবীর উপরে স্বয়ং দুরুদ পড়ে আল্লাহ সুবহানাল্লাহ বলেন এই নবীর উম্মত হতে পেরে কি আমরা বেজান না খুশি? যদি খুশি হয়ে থাকেন মহাব্বতে আবারও করে আলহামদুলিল্লাহ অত্যন্ত আদব মহাব্বতের সাথে স্মরণ করছি আল্লাহর ওলিদেরকে যাদের উসিলায় ভারতবর্ষ বাংলাদেশের মানুষ মুসলমান কথা বলেন ঠিক কিনা, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আমরা মুসলমান ইসলামের ছায়া তলে আশ্রয় পেয়েছি ওই সমস্ত আউলিয়ে কেরামদের নেক নজর কামনা করছি। আমার বাবারা ভাইয়েরা রাত্র গভীর বিশেষ করে যারা ওয়াজ দেখতে আসে এসার আগে চলে যায় যারা ওয়াজ শুনতে এবং বুঝতে আসে তারাই কিন্তু গভীর রাতে থাকে কি বলেন ঠিক কিনা? বিশেষ করে আজকের এই মাহফিলে একটা রহমতের নজর কিন্তু প্রথমে দেখা হয়েছে
এটা একটা পরীক্ষার কেন্দ্রবিন্দু। যদি স্কুল মাদ্রাসার মধ্যে পরীক্ষা না থাকতো তাহলে লেখাপড়া কে করলো আর কে করলো, পরীক্ষা ফলাফল কিন্তু পাইতাম না। কি বলেন, ঠিক না? প্রত্যেকটা প্রতিষ্ঠানে পরীক্ষার বিষয় আছে, ব্যবস্থা আছে, দুই মাস পরে হোক, তিন মাস পরে হোক। আসলে সত্যিকারে কারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, সুন্নাকে ভালোবাসে, তার বাস্তব একটা পরীক্ষা কিন্তু হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এসার নামাজের আগে বৃষ্টি হয়েছে না এলাকা? বৃষ্টি হয়েছে কিনা? সত্যিকারে যারা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, তারা কিন্তু জলসার মেহমান হয়ে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি এই জন্য, যেহেতু বৃষ্টি আল্লাহ রহমত, মাফিল কি রহমত না গজব? কথা বলেন, যাদের জবান আছে একটু আওয়াজ করে কথা বলবেন, কোনো সমস্যা নাই তো? আমি আপনাকে জানতে চাইব, জবানের মালিক কে? সকলে বলুন তো আল্লাহু আকবার। আর একটু জবান করে বলুন তো ইয়া রাসূলুল্লাহ।